আমরা এখন দেখব কিভাবে খুব সহজে অর্থাৎ ফ্রিতে অ্যাপেল আইডি তৈরি করতে হয়। অবশ্যই একটা ব্রাউজারে গিয়ে আইটিউনটা ডাউনলোড করে নিতে হবে, কারণ যেহেতু আমার পিসিতে ডাউনলোড করা আছে। এখান থেকে দেখাই, এই চলে আসলাম আইটিউনে। আইটিউন থেকে অবশ্যই অ্যাকাউন্টে, তারপর সাইন ইন, সাইন ইন গিয়ে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অ্যাপেল আইডি করার টাইমে অবশ্যই একটা মেল আইডি এগেনস্টে অ্যাপেল আইডি হবে। সুতরাং একটা মেল আইডি দিচ্ছি, মেল আইডি ঠিক আছে কিনা চেক করে নেবেন, কারণ মেল আইডিতেই ভেরিফিকেশন কোড যাবে। কারণ আপনার ভেরিফিকেশনটা যাতে করে মেল আইডিতে যায়, মেল আইডি ভুল হলে কোডটা পাবেন না। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা অক্ষর ছোট বড় মিলে দিবেন। কান্ট্রি অবশ্যই ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। তাদের টার্মস এবং কন্ডিশন অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম স্যামসন, লাস্ট নেম হচ্ছে আলম। দিয়ে দিলাম, এখানে হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আপনি মাথায় রাখবেন, যাতে করে আপনার আইডির কোনো প্রবলেম হইলে সিকিউরিটি অ্যান্সারের মাধ্যমে আপনি আপনার আইডি ফিরে নিয়ে আসতে পারেন। এখানে পেমেন্ট মেথড অবশ্যই আননোন দিতে হবে। স্টেট, আপনি যে স্টেটে থাকেন, ঢাকা, বাংলাদেশ, এখানে আপনি যেমন মোবাইল দিতে পারেন। বাংলাদেশে যেহেতু অ্যাপেল আইডি হয় না, অন্য যে কোনো একটা দেশের নাম সিলেক্ট করবো। ওই দেশের জিপ কোড দিব, দরকার হলে নেটের সহযোগিতা নিব। এরিয়া কোড, এরিয়া কোড হচ্ছে 3টা কোড হবে, আর হচ্ছে ফোন নাম্বার হবে 7টা, টোটাল 10টা অক্ষর হতে হবে। এই কোডটা আমরা হচ্ছে মেল থেকে নিব। এই যে অ্যাপেল নামে মেল চলে আসছে, যে ভেরিফিকেশন কোড। ফোর সেভেন নাইন থ্রি জিরো দিয়ে এই যে কি দিতে হবে, ভেরিফাই। ওকে, কমপ্লিট হয়ে গেল আপনার অ্যাপেল আইডি। খুবই সহজ অ্যান্ড সিম্পল উপায়। ওকে, থ্যাংক ইউ, সবাই আমার সাথেই থাকুন।